এটা বরনীলপুর মোড়ে করেছে, মানে ঝুড়ি বনে না, বেতের বোনা ঝুড়ি, তো সেরকম তার ট্র্যাডিশনাল টেক্সচারে তৈরি করেছে। টিএফ মেনু ব্লগে স্বাগত, কেমন আছো? আছো আমার ডিজিটাল ফ্যামিলি, আমি বাপন, কাজে বেরিয়ে পড়লাম। আজকে বৈকাল থেকে কাজ আছে, 5টা থেকে 10টা পর্যন্ত, 5 ঘন্টা। আর পুজো তো চলেই এলো, আজকে তিথিয়া, ঠিক কনফার্ম জানা নাই, 18 তারিখ আজকে। চলে এলাম জানবিস বিরিয়ানিতে, দাদা এদিকে একটু ঘুরে দাঁড়াও, ব্ল্যাক এন্ড হোয়াইটে কি লাগছে রে, না ম্যান ইন ব্ল্যাক। আজ দুর্গাপূজার চতুর্থী, ফার্স্ট অর্ডার নিয়ে জানবিজ বিরিয়ানি থেকে বেরোলাম, ফুল প্লেট চাউমিন আছে, সুকান্ত নগর যাবে। আর চারিদিকে দেখতে পাচ্ছি আলোয় আলোকিত, উল্লাসের 2 নম্বর গেটে খুব সুন্দর করে সাজিয়েছে, গাছগুলোতে দেখো রাইস লাগিয়েছে। থ্যাংক ইউ স্যার, জোম্যাটো থেকে অর্ডার করার জন্য, রেটিং করে দেবেন। মেন স্ট্রিট থেকে সেকেন্ড অর্ডার বললো, 0680 ক্রিপসি চিলি বেবি কর্ন আছে, সব 2 রেডি করে দিয়েছে। খাবারটা তো, থ্যাংক ইউ স্যার, জোম্যাটো থেকে অর্ডার করেছেন, রেটিং করে দেবো না। পুলিশ লাইন হাট্টি মাটিম ক্যাফেটা ওপরে মনে হচ্ছে সাজাচ্ছে, আপনাদেরই ওপরে ব্যবস্থা করছে নাকি? হ্যাঁ, পূজার সময় একটু ভিড় বাড়বে বলে ওপরে ইয়ে করছে, দেখি ওপরটা দেখে আসি একটু। হেভি সুন্দর সাজাচ্ছ তো, হাট্টি মাটিম ক্যাফে থেকে অর্ডার পড়ে গেল, অর্ডার রেডি আমার দিয়েছে। আমার দিকে তাকিয়ে দেখছে, হুট করে উঠে পড়লে এবার আমাকে বকবে, আমি চুপচাপ হয়ে গেছি, আমি দাদাকে খুঁজছি, উপর দিকে আর তাকাইনি তো, এই যে মুখগুলো দেখছি যে দাদা নেই, আমাকে মনে হচ্ছে এবার দেখ না অপমান করে নিচেই নামাবে এইবার আমার। পুজোয় আলোয় আলোকিত হয়ে গেছে, চারিদিকে ঝা চকচক করছে, আর গেটগুলো তো অর্ধেক অ্যাডেই ভর্তি, গেটগুলোতে অ্যাডের জায়গায় যদি একটু লাইটিংয়ের ব্যবস্থা থাকতো, কেন সবুজ সংঘর ইয়ে দিয়ে আছে, এবার অ্যাডও দিয়েছে যখন, এবার ক্লাবগুলোকে সেরকম তারা স্পন্সারও করেছে, এখানে নতুন হাম করে দিয়েছে আবার। বর্ধমান পুজোতে আজ চতুর্থী, তাই এত ভিড়, ষষ্ঠী সপ্তমী কত ভিড় থাকবে, গাড়ি 50-এ তো তোলাই যাচ্ছে না, 40 পার করতে পারছি না, ভিড় প্রচুর। তার উপরে টোটোওয়ালাদের একটু আসতে, এক্ষুনি ঢুকে যাবে তো, ঢুকিয়ে দাও আর থ্যাংক
থ্যাংক ইউ ম্যাডাম জোম্যাটো থেকে অর্ডার করেছেন, রেটিং করে দেবেন। অন্নপূর্ণা হোটেল থেকে অর্ডার পড়লো, ছিলাম গোলাপবাগ মোড়ের কাছে, এখন যাব গোদা, গোদা বলছি নবহাট বাস স্ট্যান্ডে, ওখানে রেস্টুরেন্ট আছে। ফিশ থালি, ভেজ ডিনার থালি, কোনটা কথা দাদা রেডি করে দিয়েছে? ও দাদা জোম্যাটোর অর্ডার, ফিশ থালি, ভেজ ডিনার থালি, এই দুটোই না একটা? ফিশ থালি, ভেজ ডিনার থালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাস্ট অর্ডার, এরপর অফলাইন হয়ে যাবে। জোম্যাটো টেপটা মেরে নি, পেট্রোল ভরা হয়ে গেল। এটা বড় নীলপুরে অর্ডারটা আছে, এটা দিয়ে বাড়ি। থ্যাংক ইউ স্যার, রেটিং করে দাও। এটা বড় নীলপুর মোড়ে করেছে, মানে ঝুড়ি বনে না, বেতের বোনা ঝুড়ি, তো সেরকম তার ট্র্যাডিশনাল টেক্সচারে তৈরি করেছে, খুব সুন্দর লাগছে। পুরোটাই মানে ঝুড়ি বোনার মতো তৈরি করেছে, কুঞ্চিত তৈরি প্রায়। এগুলো সব মাটির পুতুল, কত সুন্দর হাতির ডিজাইনটা করেছে, ছোট ছোট ভাঁড় দিয়ে আছে, প্রদীপ দিয়ে আছে। হেলমেট পরেই ডুবে যাচ্ছি। হেবি সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। এটা মনে হচ্ছে উট আছে, পাঁচ ঘন্টা তো কাজ হয়ে গেল জোম্যাটোর, এইবার প্যান্ডেল ঘুরে ঘুরে বাড়ি চলে যাবো। এই প্যান্ডেলটা হয়েছে বড় নীলপুর মোড়ে, ছোটবেলায় এইসব জিনিসগুলো দেখে খুব ভয় পেয়ে যেতাম। ইলেকট্রিক থিম, সাইকেলের চাকাও ঘুরছে, আবার পেছনের চাকাটা বন্ধ আছে। এই লোকটার একটা কমেডি শো চলে, নাম জানি না। ওইদিকে গরিলা আছে, এদিকে চাইনিজের ড্রাগন আছে, মুখের মুভমেন্টটা দিতে পারত, সবই মুভমেন্ট আছে, ডানা ফানা পা হাতগুলো ছড়াচ্ছে, মুখটাও ওপেন ক্লোজ করতো ভালো লাগতো। আজকে পাঁচ ঘন্টার জন্য জোম্যাটোতে কাজে এলাম, পাঁচ ঘন্টায় 201 টাকা, ওই তেল খরচাটা বেরোলো। এখন উপস্থিত 32 কিলোমিটার গাড়ি চলে গেছে, বাড়ি যেতে যেতে ওইটা 40 হয়ে যাবে।
কিছু ইনকাম হলো না, প্যান্ডেল দেখা হলো খালি। বাড়ি চলে যাচ্ছি, অর্ডার কমপ্লিট হয়ে গেল, লাস্ট অর্ডার। আজকে তিনখানা অর্ডার করেছি, 201 টাকার মতো ইনকাম হয়েছে। গাড়ি আমার বাড়ি যেতে যেতে 40 কিলোমিটার মতো চলে যাবে। আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল এ সেট করে দেবেন, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।